হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব বাঁদুর বা চামচিকি যেভাবে আমাদের শুভ এবং অশুভের ইঙ্গিত দেয় বাঁদুর বা চামচিকিকে ঘিরে এই অস্বস্তি থেকে বিভিন্ন সংস্কৃতি রয়েছে বিভিন্ন সব সংস্কার আর বাঁদুর বা চামচিকিকে নিয়ে অস্বস্তি কোনো অচেনাও বিষয় নয় উড়ন্ত এই স্তন্যবাহীকে ঘিরে সারা পৃথিবীতেই চালু রয়েছে বিভিন্ন সংস্কার উল্টো হয়ে ঝুলে থাকা থেকে শুরু করে এদের লোমস ও ডানাওয়ালা শরীরই হয়তো এই ধরনের সংস্কার চালু হতে সাহায্য করেছে তারপরে এরা আবার নৈশ জীব রাতের অন্ধকারে বাদুর বা চামচিকের উড়ান থেকেই তৈরি হয়েছে ভ্যাম্পায়ার বা ডাকুলার কিংবদন্তি চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই বাদুর বা চামচিকি কিভাবে আমাদের শুভ এবং অশুভের ইঙ্গিত বহন করে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এক ইউরোপে কারো বাড়িতে বাদুর বা চামচিকি ঢোকা রীতিমতোই অমঙ্গলজনক বলে ধরা হয় মনে করা হয় নিয়মিত বাড়িতে বাদুর ঢুকলে পরিবারে কারো মৃত্যু আসন্ন দুই বাড়িতে বারবার বাদুরের আগমন কোনো অশুভ আত্মার উপস্থিতিকে সূচিত করে মনে করা হয় সেই আত্মা তার অনুষঙ্গ হিসেবে বাদুর বা চামচিকিকে চালনা করছে তিন বিয়েবাড়ি বা কোনো শুভ কাজের সময় বাড়িতে বাদুর বা চামচিকির ঘোরাফেরা কিন্তু অমঙ্গলজনক বলেই মনে করে অনেক সংস্কৃতি চার কোনো বাড়িকে ঘিরে যদি তিনবার চক্কর খায় বাদুর বা চামচিকি তাহলে বুঝতে হবে তা ঘোর বিপদের পূর্বাভাস আর এমনটাই মনে করে পশ্চিমী সংস্কৃতি পাঁচ ইউরোপের অনেক জায়গাতেই বিকেলবেলায় বাদুরের উড়ে যাওয়াকে খারাপ আবার পূর্বাভাস বলেই মনে করা হয় ছয় দিনের বেলায় বাদুর দেখাকে অতি অশুভ বলেই মনে করা হয় ভারত সহ সব জায়গাতেই সাত তবে কিন্তু মাথার উপরে বাদুর বা চামচিকি পোড়াকে অতি শুভ বলে ধরা হয় এবং এটি বেশিরভাগ জায়গাতেই প্রচলিত আট বাদুর হত্যা মহাপাপ কারণ এতে করে হত্যাকারীর আয়ু কমে আসে বলে মনে করা হয় এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথা আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন